নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আমার এই ভিডিওতে যে গাছটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো শীতের আরেকটা জনপ্রিয় মৌসুমি ফুল, সেটা হলো গ্যাজানিয়া। তোমরা দেখেই বুঝতে পারছো যে গ্যাজানিয়া কতটা সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি খুব জনপ্রিয় একটা গাছ এটা। এটা এত সুন্দর ফুল হয়, এত কালারফুল ফুল হয় যে মনে হয় যেন কোনো একটা প্লাস্টিকের ফুল। তোমরা দেখতেই পারবে, দেখো যেন প্লাস্টিকের ফুল, যেন কেউ সত্যি সত্যি ধরে কোনো কাগজে বা প্লাস্টিকে এঁকে দিয়ে গিয়েছে। এটা অত্যন্ত জনপ্রিয়, তবে খুব কিন্তু কম পাওয়া যায়। এটা কিন্তু খুব কম পাওয়া যায়, খুব একটা অ্যাভেলেবেল নয়। আবার অনেকে জানেও না যে গ্যাজানিয়ার এত সুন্দর একটা ফুল হয়, কারণ সবাই মেতে থাকে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং আরও কিছু গাছ দিয়ে। গ্যাজানিয়াটা যারা করে, যারা গাছে বাড়িতে মানে রোপণ করে, যারা তৈরি করে এবং বাড়িতে যাদের ফুল হয়, তারা প্রত্যেক বছর এই ফুলটা কিন্তু তারা প্রত্যেক বছর করবে, একবার যদি কেউ জানতে পারে যে এই গাছটাতে এত সুন্দর ফুল হয়। বন্ধুরা, তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই গ্যাজানিয়ার ফুল নিয়ে। এর মাটি কেমন, এটা কোথায় রাখতে হবে, এটা জল কিভাবে দিতে হবে এবং এই গাছের রোগ পোকা কীরকম হয়, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি সবসময় মাটি তৈরির আগে প্রসেস, মাটি তৈরির প্রসেসটার আগে আমি যেটা করি, যারা নতুন দেখছো তাদের জন্য একটা টব তৈরির ব্যবস্থাপনা। টব তৈরির ব্যবস্থাপনা যদি যেটা হলো সেটা হলো যে মাটি দেওয়ার আগে যাতে মাটি হোলটাকে বন্ধ না করতে পারে জল দেওয়ার সময়, সেই ব্যবস্থাপনা করি। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এটা মন দিয়ে দেখো, আর যারা নতুন নও, যারা আমার নিয়মিত দর্শক এবং যারা প্রত্যেকবার এই জিনিসটা দেখেছো, প্লিজ এইটুকু জায়গাটা স্কিপ করে যাও। তো বন্ধুরা দেখো, প্রত্যেক টবের একটা করে হোল বা দুটো তিনটি করে হোল থাকে। সেই প্রত্যেকটা হোলে একটা খোলাম পুঁচি দিতে হয়, যেটা টব ভাঙার টুকরো বা মাটির কোনো পাত্রের টুকরো। দেখো এই যে খোলাম পুঁচিটা, কীভাবে খোলাম পুঁচিটা ব্যবহার করবো, এই দিকটা দেখো নিচু মতো, এই দিকটা উঁচু মতো। এই নিচু দিকটা এই টবের ঠিক হোলের ওপর আমরা বসিয়ে দেব। এবার এই হোলের ওপর বসিয়ে দেওয়ার পরে এটা প্রথম স্টেপ হয়ে গেল। এই প্রথম স্টেপটার পরে দ্বিতীয় যে স্টেপটা সেটা হলো দেখো স্টোন চিপ। স্টোন চিপ বা ইটের টুকরো, ছোটো ছোটো ইটের টুকরো, সেটা নিয়ে এই খোলাম কুচিটাকে আমরা কী করব, আমরা ঢাকা দিয়ে দেবো। দেখো সুন্দর করে খোলাম কুচিটা দিই, খোলাম কুচিটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখো একটা সুন্দর করে একটা লেয়ার তৈরি করলাম স্টোন চিপের। এইবার যেটা করতে হবে আমাদের সেটা হলো বিল্ডিং তৈরি করার যে স্যান্ড, এই স্যান্ডটাকে আমরা সুন্দর করে এই স্টোন চিপগুলোকে ঢাকা দিয়ে দেবো। দেখো স্টোন চিপগুলোকে ঢাকা দিয়ে দিলাম, দেখো সুন্দর করে স্টোন চিপগুলোকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আমরা সম্পূর্ণ করলাম আমাদের টব তৈরির ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা করলে আমাদের ড্রেনেজের কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, যারা নতুন দেখছো, তোমরা টবে যে কোনো গাছ করার আগে এই তিনটে স্টেপ ফলো করে টব তৈরির ব্যবস্থাপনাটা করে ফেলবে, ফলে জল বসে, জল জমে গাছের গোড়া থেকে যে প্রবলেমগুলো হয়, গাছের রোগ যেগুলো হয়, সেগুলো আর কখনোই হবে না। তো বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই মাটি কীভাবে তৈরি করব। বন্ধুরা, গ্যাজানিয়ার জন্য জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটির দরকার হয়। আমরা এই জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি বলতে যে মাটিতে জল একেবারেই দাঁড়ায় না, যতটুকু প্রয়োজন গাছের ততটুকু ময়েস্ট থাকে, তারপরে অতিরিক্ত জল বেরিয়ে যায়। তো সেই মাটিটা তৈরি করার জন্যে আমরা কি করব, এক ভাগ নদীর বালি মাটি এবং এক ভাগ গার্ডেন সয়েল এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট তোমরা যেটা বলছো সেটা হলো কেঁচো সার। এই ভার্মি কম্পোস্টের বদলে আমরা দিতে পারি গোবর সার বা পাতা সার। এবার তোমরা প্রশ্ন করছো বারবার, নদীর বালি মাটি আমরা পাচ্ছি না। নদীর বালি মাটি যদি না আমরা পাই তাহলে কি করব, দেওয়ার দরকার নেই। কিন্তু গার্ডেন সয়েল, তোমাদের হাতের কাছে যে কোনো মাটি আছে সেটার সঙ্গে তোমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা সার অ্যাড করে, সম পরিমাণ অ্যাড করে তোমরা মাটিটা তৈরি করো। তাহলে তুমি কী করে বলছো যে ড্রেনেজ সয়েল কীভাবে তৈরি হবে? হ্যাঁ, এটা কিন্তু ঠিক, ড্রেনেজ সয়েলটা তৈরি করতে গেলে তোমাকে লক্ষ্য রাখতে হবে জলটা কিন্তু সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে কি না, যতটুকু জল দরকার হচ্ছে ততটুকু নেমে যাচ্ছে কি না, তো এটা লক্ষ্য রাখবে। এবং টপ তৈরির যে ব্যবস্থাপনা হলো সেটা করতে পারলে এটা কিন্তু আর হয় না, তাই সুন্দর করে এটা করে ফেলবে। চলো আমরা আগে থেকেই এটাকে আমরা মাটি তৈরি করে রেখেছি। এবার মাটি তৈরির ব্যাপারটা দেখো, তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ দেখো, মাটি তবে
রাখারও একটা নিয়ম আছে। দেখো, মাটিটাকে আমরা সুন্দর বেড করে রাখবো, সুন্দর করে এইভাবে চেপে চেপে রাখবো, মাটির মধ্যে থাকা যে এয়ারগুলো সেগুলো যাতে বেরিয়ে আসে। এয়ার থাকলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে। দেখো, সুন্দর করে আমরা এইভাবে মাটিটাকে চেপে চেপে রাখবো। এবার আমরা গাছটাকে কিভাবে একটা টপ থেকে তুলব। প্রথমত আমি বলে রাখি, এই গাছের মাটি একটু যদি কয়েকদিন রেখে দাও শুকিয়ে যাবে, শুকনো হয়ে গেলে এই পাশে একটা ক্র্যাক মতো হয়ে যাবে, ফলে আলতো করে এরকম ধরে এইভাবে ধরে আমরা উল্টিয়ে দিয়ে কোনো জায়গায় একটা আস্তে করে আঘাত করলে বেরিয়ে আসবে। যেহেতু এই মাটিটা একটু ভিজে ভিজে ছিল তাই একটু আঘাত করতে বেশি হলো, কিন্তু এটা যদি শুকনো থাকতো তাহলে কিন্তু এতটা আঘাত করতে হতো না। তো এবারে আমরা এইভাবে বসিয়ে দেবো সুন্দর করে। আমরা দেখো টবের একদম মাঝখানে গাছটা বসেছে, এইটা আমরা দেখব। টবের মাঝখানে গাছটা থাকলে আমাদের সুন্দর লাগবে দেখতে গাছটাকে। এবার আমরা গাছটার চারিদিকে মাটি দিয়ে দেবো। দেখো, এই মাটির ব্যবস্থাপনা কিন্তু আবার সেটাকে চেপে চেপে দিতে হবে, যেভাবে আমরা চেপে চেপে বেড করে টবের মধ্যে দিয়েছিলাম। দেখো, সুন্দর করে আমরা দিয়ে দিই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, একটু ভালো করে ভর্তি করে দিয়ে দেবো, কারণ চেপে চেপে দেওয়ার পরে আমরা যখন জল দেব তখন কিন্তু মাটিটা একটু নেমে যাবে। তো মাটি নেমে গেলে আমরা আবার যখন জল মাটিটা দেবো, জল জমে যাওয়ার মানে জল বেরিয়ে যাওয়ার পরে তখন কিন্তু আমরা একটু মাটি দিয়ে দেবো। দেখো দেখো, আমরা চেপে চেপে দিচ্ছি, সুন্দর করে দিয়ে দিই আমরা। দেখো চেপে চেপে এবার দিয়ে দিলাম। আমরা কিন্তু গাছটা টবে প্রতিস্থাপন করে দিলাম। এবার আমরা করব কি, আমরা সব সময় টবে গাছ প্রতিস্থাপন করার পর ভরপুর জল দিয়ে দেব। তো আমরা সেটাই করি। দেখো এইভাবে আমরা ভরপুর জল দিয়ে দেব এবং আমরা লক্ষ্য রাখবো যে টবের তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। বন্ধুরা, এ গেল গাছের মাটির ব্যাপারটা এবং প্রতিস্থাপন ব্যাপারটা। এবার আসি গাছটাকে কোথায় রাখবো। বন্ধুরা, আমি আগেও বলেছি, যারা নতুন দর্শক তারা শুনে রাখো, শীতের মরশুমি ফুল মানে প্রচুর কালার, প্রচুর ফুল। এই কালারের জন্য গাছের প্রচুর এনার্জির দরকার হয়, তাই এনার্জির জন্য আমরা কি করব, ফুল সানলাইটের মধ্যে রাখবো। এবং ফুল সানলাইট বলতে 6-7 ঘন্টা আমরা যেখানে ফুল সানলাইট আসে আমরা সেখানে রাখবো, কোনো রকমভাবে গ্যাজেনিয়া সেমি শেড বা শেডে রাখতে পারবো না। তো এটা গেল কোথায় রাখবো। এবার আসি বন্ধুরা, আমরা একে জল কিভাবে দেব, মাটির ব্যাপারটা কিভাবে করব। মাটির ব্যাপারটা, কারণ আমি আগেই মাটি তৈরি করেছি যেটা উচ্চ নিকাশি ব্যবস্থা যুক্ত, এবং আমরা কি করব, একটা কি করে নেব, টব যে তৈরির ব্যবস্থাপনা সেটা করে নেব। এবার জলটা যখন আমরা দেব তখন অবশ্যই করে দেখতে হবে জলটা যেন সম্পূর্ণভাবে তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত জলটা, গাছের মাটিটা এই টবের মাটিটা যেন সবসময় ময়েস্ট থাকে, রেগুলার জল দিতে হবে, কিন্তু কখনোই ভিজে হয়ে চপচপে হয়ে না থাকে। আমি বারবার বলছি, এটাকে আমরা মাটিতে আঙুল দিয়ে দেখব, হাতে যেন জল না থাকে, জল না লেগে যায়, তাহলে জল লেগে গেলে বুঝতে হবে গাছে কিন্তু মানে টবের মাটিতে কিন্তু জলটা জমছে, তাহলে কিন্তু গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার যদি ময়েস্ট থাকে তাহলে কিন্তু মাটিতে হাত দিলে হাতে কোনো জল লাগবে না, কিন্তু ঠান্ডা লাগবে, ঠান্ডা অনুভব হবে, তাহলে ভাববো যে আমাদের জলের ব্যবস্থাপনা, জল দেওয়ার ব্যাপারটা ঠিক আছে। যদি বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছে ব্ল্যাক স্পট আসবে, তখন কিন্তু গাছের ক্ষতিকর এবং গাছটা মারাও যেতে পারে। এবার আসি, গাছটা যদি শুকনো হয়ে যায় মাটিটা, এই গাছটা যদি মাটি শুকনো হয়ে যায়, তোমাদের যদি কোনো কাজের জন্য তোমরা ব্যস্ততার জন্য যদি জল না দিতে পারো তাহলে গাছটা কিন্তু মরবে না, জলের অভাবে কিন্তু এই গাছটা মরে না, কিন্তু বেশি জলের জন্য কিন্তু এটা মারা যায়। এটা গেল জলের ব্যাপার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, সেটা হলো খাবার। আমরা গাছে কি খাবার দেব, কি সার প্রয়োগ করব আমরা। এই গাছের জন্য সমস্ত ইকুয়াল কোয়ান্টিটির সারগুলো লাগে, এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20, এনপিকে 10-10-10, এনপিকে 5-5-5, যেগুলো পাবে হাতের কাছে তোমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দুবার দেবে হাফ চামচ করে। আমি এটা রেখেছি 6 ইঞ্চি পাত্রে, মানে 6 ইঞ্চি টবে, আমার কাছে টপটা অ্যাভেলেবেল নয়, তাই
আমি 6 ইঞ্চিতে রেখেছি তোমরা 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে করতে পারো এবং যত বড় টব হবে তত কিন্তু শিকড়টা চারিদিকে ছড়িয়ে দেবে গাছের গ্রোথটাও ভালো হবে তো এই হলো আমাদের সারের ব্যাপারটা যেটা হলো কিনা আমরা 15 দিন অন্তর অন্তর রাসায়নিক সার 15 15 15 20 20 20 সমপরিমাণে যে এনপিকে গুলো হয় সেগুলো আমরা ব্যবহার করছি এবার আমি যে তরল সারটা ব্যবহার করতে বলেছিলাম সেটা হলো যারা নতুন দেখছো তাদের জন্য আমি বলে রাখি 250 গ্রাম সরিষার খোল নেবে তার সঙ্গে 1 লিটার জল দিয়ে 7 দিন পচাবে ঠিক 7 দিন হয়ে গিয়ে অষ্টম দিন যখন পড়বে তখন বাংলাদেশি বন্ধুরা 1 চামচ বা 2 চামচ টিএসপি ভারতীয় বন্ধুরা তোমরা ডিএপি তোমাদের অ্যাভেলেবল তোমরা 1 চামচ বা 2 চামচ দিয়ে নবম দিনে গিয়ে সেটাকে পুরোপুরি ছেকে নিয়ে ওর সঙ্গে 5 লিটার জল অ্যাড করে এতে 10 দিন অন্তর অন্তর 2 কাপ করে দেবে এবং যেটা বেঁচে থাকবে সেটা কিন্তু তোমরা শীতের সমস্ত ফুল গাছে দিতে পারো কিন্তু তোমরা কিন্তু ওই নবম দিনে তোমাদের সমস্ত দেয়া কমপ্লিট করতে হবে 10 দিন কিন্তু পড়লে হবে না কারণ এটা আরো অ্যাসিড হয়ে যায় এটা গাছের জন্য ক্ষতিকর হবে এবার আসি আমি তোমাদেরকে একটা কথা বলি গাছের রোগ কি হয় পোকা কি হয় মাটিতে প্রচুর শামুক আসে তোমার অ্যাফিডস হয় এবং মিলিবাগ হয় অ্যাফিডস মিলিবাগের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড তোমরা নিয়ে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে 10 দিন অন্তর অন্তর আগে থেকে যদি করো এটা আড়া আসবে না আর যদি আগে থেকে না করো তাহলে মিলিবাগ অ্যাফিডস এদের জন্য কিন্তু আলাদা আলাদা করে রোজ ওষুধ দিতে হবে তখন কিন্তু এই ডাইমেথয়েড 30% কাজ করবে না এবার শামুকের কথা আসি শামুকের ব্যাপারটা হলো বাংলাদেশি বন্ধুরা তোমাদের কাছে থাইমেট পাওয়া যাচ্ছে না তোমরা বলছো আমি জানি না কিন্তু আমি আশা করি থাইমেট পাওয়া যায় যেটা হবে তোমরা মাটি তৈরির সময় 2 চামচ নিম খোল আবার অনেকে বলছে নিম খোল পাচ্ছি না তাহলে শুকনো নিম পাতা ভালো করে ক্র্যাশ করে মাটির সঙ্গে মিশিয়ে দাও যদি নিম খোল পাও তাহলে 2 চামচ নিম খোল মাটির সঙ্গে মিশিয়ে মাটিটা তৈরি করে দাও আর যদি না পাও শুকনো নিম পাতা ভালো করে ক্র্যাশ করে এটার সঙ্গে মিশিয়ে দাও ভারতীয় বন্ধুরা তোমরা থাইমেট 1 চামচ করে প্রতি মাসে 1 চামচ করে দিয়ে জল ঢেলে দিলে কখনো পিঁপড়ে আসবে না কেন্নো আসবে না মাটি কৃমিটা তৈরি হবে না স্নেহ তো আসবেই না তো এইভাবে করলে গাছে কিন্তু রোগ আসবে না বন্ধুরা এই ছিল আমার গ্যাজিনিয়ার সম্পূর্ণ পরিচর্যা বন্ধুরা যারা নতুন দেখছো তারা যদি আজ পর্যন্ত আমি যত ভিডিও আপলোড করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার এই যে হর্টিকালচার যে আইকনটা আছে ওখানে গিয়ে ক্লিক করো ক্লিক করার পরে ভিডিওস আইকন আসবে সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওসগুলো দেখতে পারবে যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি এই ভিডিওটা বারবার দেখার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে সরাসরি ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আমাকে প্রশ্ন করতে পারো এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো বন্ধুরা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক দিও প্লিজ শেয়ার করো বন্ধুরা আরেকটা কথা বলি আমি এখনও 7-8 দিন মোটামুটি কন্টিনিউ আপলোড করতে থাকবো শীতকালীন মৌসুমি ফুলের ব্যাপারটা তবে আমি সবসময় মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার করে ভিডিও আপলোড করি ভারতীয় সময় দুপুর 2 এবং বাংলাদেশি সময় দুপুর 2:30 সরি দুপুর 2:30 সময় তো তোমরা প্লিজ দেখে নিও বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো খুব মজা করো নমস্কার